কুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে টি এর ওয়েবসাইট আজকে লঞ্চ করবে তো আজকের ডেটে কিন্তু এর ওয়েবসাইট নতুন করে আবারও লঞ্চ করে ফেলছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছিলাম এর আগে যে আপনারা জয়েন করেন যারা জয়েন করছিলেন তারা কিন্তু পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত আর্নিং করছেন এখনও পর্যন্ত কিন্তু বিগত যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে টিআএক্স মাইনিং ওয়েবসাইট সেখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতেছে অনেকেই ওকে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো যে এই ওয়েবসাইটটাতে আপনি ওয়ার্কিং করেন কারণ এই যে টোন লাভ যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু বিগেজ একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা অল লি ফর তিরিশটা টিআএক্স দিয়ে শুরু করে এখান থেকে এভ্রি ডে নয়টা করে টিআরএস কিন্তু ক্লাইম করতে পারবেন মানে বিগেস্ট একটা আর্নিং অপরচুনিটি কিন্তু এই ওয়েবসাইটে আছে তো ফার্স্ট অফ অল লিঙ্কিং দা ভিডিও ডিসক্রিপশন এখন ওইখান থেকে আসার পরে এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে দেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে ফোন নাম্বারটা দেবেন এরপরে ইমেল দেবেন তারপরে এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে দেখবেন যে আপনারঅল আপনার ওয়েবসাইটেস নিয়ে আসে এখন ওয়েবসাইটের ভিতরে আমাদেরকে কিন্তু টোটাল ব্যালেন্সে দেখা দিচ্ছে আটাশ হাজার টিআএক্স কিন্তু এখান থেকে শো আপ করতেছে তো আমরা যদি এটা আর একটু মাইন অপশানে ক্লিক দেয় সেক্ষেত্রে দেখতে পাবেন আমাদের মূল অ্যাকাউন্টে কিন্তু এটা আসে ওকে তো আমরা এখন এদের ইনভেস্টারি প্ল্যান অপশানটাতে ক্লিক দিব দেখেন এইখান থেকে ইনকাম সেকশনটাতে ফার্স্ট বলে আমি আসি এইখান থেকে দেখেন আমাদের মাইনিং হাউস কিন্তু জিরো জিরো বর্তমানে কিন্তু কোনো কিছু মাইনিং হচ্ছে না তো আমরা কিন্তু এই যে এইখান থেকে যদি ইনভেস্টার অপশানটাতে ক্লিক দেই সেক্ষেত্রে এই যে এই ইনভেস্ট এখানে যদি ক্লিক দিই সেক্ষেত্রে দেখতে পাবেন এদের একটা সার্কেল আছে এই সার্কেলটাতে আপনারা দেখতে পাবেন ভিআইপি জিরো পর্যন্ত এই আর্নিংটা হবে এবং ভিআইপি ওয়ানে কিন্তু টেন টিআরএক্স থেকে শুরু করে এক হাজার টিআরএক্স পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন এইখান থেকে ভিআইপি টুতে কিন্তু ভালো একটা ইয়া আছে ভিআইপি থ্রি এইভাবে কিন্তু অনেকগুলো ভিআইপি আছে আপনারা দেখে নেবেন তবে আমি রিকমেন্ড করব আপনি এখান থেকে দশটা থেকে দশটা ডিআরএক্স রিচার্জ করেও কিন্তু ভিআইপি ওয়ানে আপগ্রেড করে নিতে পারবেন ওকে তো এইখান থেকে আমরা যেহেতু রিচার্জ করবো সেক্ষেত্রে আমরা চলে যাবো অ্যান্ড ম্যান বাটনে যাওয়ার পরে এখান থেকে হোম বাটনে আসার পরে এখানে ডিপোজিট নামে বাটনটাতে ক্লিক দিতে হবে অ্যান্ড এইখান থেকে আমাদেরকে ক্লিক দিতে হবে ট্রান্সপোর্ট টু বেসিক অবশ্যই কিন্তু এখানে ট্রান্সপোর্ট টু বেসিকে আপনারা রিচার্জটা করবেন অবশ্যই তো এখান থেকে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো ইয়ার আছে কারেন্সি আছে আমরা কিন্তু চুজ করব টিআরএক্স কারণ টিআরএক্সে কিন্তু আমরা এখান থেকে রিসার্জ করবো তো টিআরএক্সে চুজ করার পরে আমাদেরকে কিন্তু একটা অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসটা কপিতে ক্লিক দিবেন কপিতে ক্লিক দিলে কিন্তু এই যে সেম লাগে আমার মতো এখান থেকে দেখবেন যে অ্যাড্রেসটা কপি হয়েছে কপি করার পরে এখানে এখন চলে যাবেন টাস্টল্টের ভিতরে ওকে তো এটা আমার টাচ রেট এইখান থেকে আমার দেখতেছেন তিরিশ টিআরএক্স কিন্তু এইখান থেকে আসে যেখান থেকে হলো দুই ডলার তেইশ সেন্ট কিন্তু এইখান থেকে সোয়াপ করতেছে আমি এটা সেন্ড করবো সেম বাটনে ক্লিক দিলাম এরপরে এইখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাড্রেসটা আনছে এটা পেস্ট করে দিচ্ছি আর এখানে তিরিশটা টিআরএস লিখে কন্টিনিউ বাটনে ক্লিক দিছি ওকে তো কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পরে যে দেখেন আমার ট্রান্সফারের ইয়াটা কিন্তু এখন পর্যন্ত টুডে এটা কিন্তু আমি ইয়া করছি সেন্ড করছি আজকের ডেট আজকের তারিখে তো এখন এইখান থেকে দেখেন উডওয়াল রেকর্ডে কিন্তু সরি রিসার্চ সাকসেসফুল হয়েছে এইখান থেকে আমাদের আটাশ টিআরএক্স অর্থাৎ বাকি একটা টিআরএক্স কিন্তু ফি গেছে ওকে তো এখন এইখান থেকে আমরা যদি মাইনিং সেকশনে ক্লিক দিই ইনকাম সেকশনে তাহলে দেখতে পাবেন আমাদের কানে স্ট্যাটাস কিন্তু এইখান থেকে এইটা শো আপ করতেছে আর সিঙ্গাপুর টাইম এভরিডে আপনি বারো ঘন্টা অর্থাৎ তেরো ঘন্টা পর এইখান থেকে ক্লাইম করতে পারবেন আপনার টিআরএক্স নয়টা করে ওকে তো এখন এইখান থেকে দেখেন আমাদের কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে একটু আগে ছিল আঠাশ হাজার টিআরএক্স এখন কিন্তু আঠাশ হাজার আঠাশ টিআরে কিন্তু আছে আমাদের এই ওয়েবসাইটের ভেতরেই তো এখন এইখান থেকে আমাদেরকে কিন্তু ক্লিক দিতে হবে সার্কেলে এই যে এইটা কিন্তু একটা সার্কেল সার্কেল পয়েন্টে আপনি অনেক কিছু দেখতে পাবেন এইটা একটা এটা একটা এইটা একটা এটা একটা এগুলো কিন্তু ট্রোন মাইনিং তিরিশ দিনের জন্য এইগুলা হলো সাবস্ক্রিপশন মানে আপনি তিরিশ দিনের জন্য এইরকম মাইনিংটা আপনি নিতে পারেন যদি এই সোলগুলো আপনি বাই করেন মোরে ক্লিক দিলে আরও আপনি দেখতে পাবেন ওকে তো এখন এইখান থেকে আমি যদি ইনভেস্টারের অপশানে ক্লিক দিই সেক্ষেত্রে দেখতে পাবেন আমার কারেন্ট লেভেল কিন্তু ওয়ানে আর আমার ডিপোজিট টিআরএক্স হলো আড়াইশটা টিআরএক্স আমি কিন্তু এভরিডে এইখান থেকে এই যে এই যে এই মাইনিংটা কিন্তু পাবো যেটা হলো ডেইলি উইথড্রাল ডেইলি ইনকাম এটা কিন্তু সাথে সাথে উইডড্রাল করে নিতে পারবো তো এখন দেখেন এই ওয়েবসাইটের ভেতরে আপনারা কীভাবে উইথড্রল করবেন উইথড্রল করার জন্য মাইন অপশানে ক্লিক দিতে হবে দেন এইখান থেকে উইথড্রল বাড়ন এখানে একটা ক্লিক দিলে এইখান থেকে দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস মিনিমাম উইড্রাল কিন্তু পাঁচটা ডিআরএক্স আমরা কিন্তু পাবো হলো নয়টা ডিআরএক্স তো ইজিলি উইথড্রল করবো এখন এইখান থেকে আমাদেরকে অ্যাড্রেসটা সেট আপ করতে হবে সুসিওর অ্যাড্রেস ওয়ালেট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন দেন এখান থেকে এইরকম একটা ইন্টারফেস আসবে এখন এইখানে আমাদেরকে অ্যাড টু ডিজিটাল কারেন্সি এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখানে আপনার অ্যাড্রেসটা সেট আপ করে নেবেন তো তারপরে আপনারা ইনভাইটেশন করবেন কিভাবে এই শেয়ার বাটনে ক্লিক দিবেন ওকে শেয়ার বাটনে ক্লিক দিলে আপনি পাবেন ইনভাইটেশন কোড এবং ইনভাইটেশন লিঙ্ক এই ইনভাইটেশন লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন এইখান থেকে ফেসবুক আছে তারপরে টুইটার আছে অ্যান্ড টেলিগ্রাম কপি কপিওর লিঙ্ক করে আপনি শেয়ার করতে পারেন আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে দেন এইখান থেকে দেখবেন যে এদের যে রিওয়ার্ড পুল সেখান থেকে দেখতে স্যার আপনাদের লেভেল ওয়ানে কমিশন পাবেন তেরো পার্সেন্ট করে বিগে একটা কমিশন লেভেল টুতে পাবেন টু পার্সেন্ট করে কমিশন এবং লেভেল থ্রিতে পাবেন ওয়ান পার্সেন্ট করে কমিশন ওকে আমি যদি আরেকটু আপনাদেরকে ডিটেলসে দেখাই তাহলে দেখতে পাবেন লেটেস্ট অ্যানাউন্সমেন্টে কিন্তু এটা বলে দিচ্ছে আপনারা ডান করলে এদের অফিসিয়ালি গ্রুপ আছে এখানে জয়েন করে নেবেন অফিসিয়ালি চ্যানেল আছে এগুলোতে জয়েন করবেন এবং নিচের দিকে স্কল ডান করে চলে আসলে দেখতে পাবেন ইনভাইটেশন রিওয়ার্ড নামে একটা অপশান আছে এই জায়গাটাতে দেখেন এটা কিন্তু বিকেজ একটা আর্নিং প্ল্যাটফর্ম এখান থেকে আপনার হলো তেরো পার্সেন্ট ইনভাইটেশন রিওয়ার্ড পাবেন লেভেল বিতে পাবেন টু পার্সেন্ট করে কমিশন এবং লেভেল সিতে পাবেন ওয়ান পার্সেন্ট করে কমিশন এটা আপনি দেখে নিয়ে নেক্সট ক্লিক দিয়ে জাস্ট ক্লোজ করে দিতে পারেন ওকে